আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি মমতা সুলতান। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ব্রিটেনে বছর শেষে কমছে নাগরিকদের সঞ্চয়, 2018 সালে প্রতি হাজারে কমবে 830 পাউন্ড করে। ইউকে ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসিআই সংবাদ সম্মেলন। লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালিত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ। ব্রিটেনে মানুষ কয়েক বছর আগেও যে পরিমাণ ব্যয় করতেন এখনও সেই পরিমাণ ব্যয় করেন, কিন্তু তারপরও বছর শেষে কমছে নাগরিকদের সঞ্চয়। জমানো অর্থ ব্যয় করে দিন কাটাচ্ছেন অনেকে। বিস্তারিত দেখুন আমাদের নিউজ এডিটর মুনজের আহমেদ চৌধুরীর রিপোর্টে। এখন বছর শেষে যে পরিমাণ সঞ্চয় করতে পারেন, 2018 সাল নাগাদ তাদের সঞ্চয় কমবে 830 পাউন্ড করে। ব্রিটেনের পোস্টাল বিভাগের ইনভেস্টমেন্ট অ্যান্ড সেভিংস শাখার প্রধান হ্যাঙ্ক ভ্যানহুলি এক প্রতিবেদনে জানিয়েছেন, এখন যারা বছর শেষে 1000 পাউন্ড সঞ্চয় করতে পারেন, 2018 সালে তাদের সে সঞ্চয় 830 পাউন্ড কমে নেমে আসবে মাত্র 170 পাউন্ডে। অন্যদিকে ফিউচার অফ সেভিংস স্টাডিজের এক সমীক্ষায় বলা হয়েছে, খরচ শেষে এখন ব্রিটেনে বছরে একজন নাগরিক যে পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারেন, এবছর অর্থাৎ 2014 সালে তা কমে দাঁড়াবে আরও 150 পাউন্ড করে। ব্রিটেন জুড়ে আবাসন খরচ দফায় দফায় বৃদ্ধি, দেশের দুর্বল অর্থনীতি, কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহ নানা কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এমনটি বলা হয়েছে পরিসংখ্যানগুলোতে। 2009 সালে ব্রিটেনে অর্থনৈতিক বিপর্যয়ের পর দেশটির সামগ্রিক অর্থনীতি এখনো পৌঁছতে পারেনি শক্তিশালী অবস্থানে। মুনজির আহমদ চৌধুরী, চ্যানেল আই, নিউজ ডেস্ক। যুক্তরাজ্য বাংলাদেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও বেগবান করতে গঠিত সংগঠন ইউকে ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংবাদ সম্মেলন করেছে গত 3রা জুন। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই, ডাইরেক্টর অব ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স নাজমুল ইসলাম নুরু, প্রেসিডেন্ট অব লন্ডন রিজন জামাল উদ্দিন মুকদ্দুস, নন এক্সিকিউটিভ ডাইরেক্টর মিস রহিম মিয়া প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, যুক্তরাজ্য বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কাজ করবে ইউকে বিসিসিআই। বক্তারা জানান, সংগঠনের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেন, তারা বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং বাণিজ্য সম্প্রসারণে রাষ্ট্রপতির সহযোগিতা চান। প্রতিনিধি দল সফরকালে শিক্ষামন্ত্রী সহ অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উপদেষ্টাদের সাথেও মত বিনিময় করেন। এক প্রশ্নের জবাবে তারা বলেন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাথে তাদের কোনো বিরোধ নেই আর ইউকে বিসিসিআই যুক্তরাজ্য বাংলাদেশের বাণিজ্য উন্নয়নে নতুন মাত্রা নিয়ে আসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 33তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক এমদাদ হোসেন টিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, শহীদুল ইসলাম মামুন, হেলাল নাসিমুজ্জামান, ফেরদৌস আলম, মোহাম্মদ কাইয়ুম, দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, মিসবাহুজ্জামান সোহেল, এস এম লিটন, আফজল হোসেন, এইচ এ লিমন প্রমুখ। সরকারের উন্নয়নকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে প্রচার প্রচারণার প্রয়োজন রয়েছে বলে জানালেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। আর এজন্য দেশ এবং বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান হাসান মাহমুদ। বেলজিয়াম থেকে আমাদের প্রতিনিধি এস এন জামান জানান, 1 জুন ব্রাসেলসের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত বেলজিয়াম আওয়ামী লীগের কর্মী সম্মেলনের বক্তৃতায় এসব কথা বলেন তিনি। স্থানীয় আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ কামাল। সভায় বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর ফারুক মির্জা ও ডক্টর আব্দুল কুদ্দুস। কর্মী সভা শেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বেলজিয়াম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রেজাল করিম পান্নাকে দেখতে যান হাসান মাহমুদ এমপি।
বাংলাদেশি সহ এশিয়ার অন্যান্য দেশের ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে যাদের বোন ম্যারো প্রতিস্থাপন প্রয়োজন তারা এখন মারাত্মক ঝুঁকির মাঝে রয়েছেন। আর এই ঝুঁকি হ্রাসে আপনিও সহযোগিতা করতে পারেন এমন আহ্বান জানিয়ে টাওয়ার হ্যামলেটসের দি আরবার আগামীকাল বৃহস্পতিবার হোয়াইট চ্যাপেলের আইডিয়া স্টোরে আয়োজন করছে বোন ম্যারো ডোনেশনের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম। এই কার্যক্রমকে সফল করার লক্ষ্যে গত সোমবার আরবার অফিসে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। সভায় সংশ্লিষ্ট সকলকে আগামীকাল রেজিস্ট্রেশন কার্যক্রমে উপস্থিত থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। বিশ্বের বৃহৎ বোন ম্যারো রেজিস্ট্রার অ্যান্থনি নোলানের সহযোগিতায় এই কার্যক্রম সন্ধ্যা 5:30 থেকে শুরু হয়ে চলবে 7:30 পর্যন্ত। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো 10 ঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকে নবগঠিত কমিটির অভিষেক। মঙ্গলবার ইস্ট লন্ডনের ওয়াটার লিলি হলে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে ট্রাস্টের বিগত দিনের সফলতা আর আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হয়। কমিউনিটির বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মনির আলী তানবির আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতনালগ্রিবো থেকে নির্বাচিত রুশনারা আলী এমপি, 10 ঘর ইউনিয়নের চেয়ারম্যান শফিক উদ্দিন আহমেদ, সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, এটিএন বাংলার সিইও হাফিজ আলম বক্স, কমিউনিটি ব্যক্তিত্ব ফাতির খান এমবিই, রাজনীতিবিদ আব্দুল হামিদ চৌধুরী, আনারুজ্জামান চৌধুরী প্রমুখ। গত 2 জুন পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সলমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলাল আহমেদের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি সুরমান খান। সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ সাদেক আহমেদ, কামাল হোসেন, মাহবুব খান, আব্দুল হাসিব বাজিদ, আতিকুর রহমান, মুন্না আহমদ রাজু, সয়ফুল আমিন, কলিমুদ্দিন, জাহাঙ্গীর খান প্রমুখ। এবার বাণিজ্য সংবাদ। কাস্টমার প্লাস লয়ালিটি কার্ডের 10টি কোম্পানির সাথে সাইনিং সম্পন্ন হলো পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে। এতে উপস্থিত ছিলেন কোম্পানির মার্কেটিং ডিরেক্টর মিটু পাল, আইটি ডিরেক্টর মোহাম্মদ হাশেম সবুজ, বিজনেস ডিরেক্টর অশীষ রায় প্রমুখ। সাইনকৃত 10টি কোম্পানি হচ্ছে এয়ার এক্সপ্রেস, নাইমা ইভেন্ট ম্যানেজমেন্ট, ইস্ট অ্যান্ড লজিস্টিক, প্রিয় বাজার, প্রিমিয়াম বাজার, হিলসাইড ট্রাভেলস, রাজমহল সুইটস, লাইম হাউস, ক্যাশ অ্যান্ড ক্যারি, বাংলাদেশ বাজার সহ কয়েকটি কোম্পানি। মঙ্গলবার বার্মিংহামের ওয়ালসলের পল ফ্রি এলাকায় ওয়ালসল গ্রোসারি নামে একটি দোকানের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে স্থানীয় একটি রেস্টুরেন্টের সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, হালাল আর উন্নত কাস্টমার সার্ভিসের প্রত্যয় নিয়ে শুরু করা এই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল আলিম সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশি তাজা মাছ, হালাল মাংস ও তরি তরকারি সহ সকল প্রকার দ্রব্যাদি সুলভ মূল্যে বিক্রির প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন বার্মিংহামের প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ আজির উদ্দিন, হেফজুর রহমান খান, ততিউর রহমান তোতা, আবুল হোসেন, আব্দুল আহাদ, আব্দুল মালিক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল শহীদ ওয়ালি খান প্রমুখ। দর্শক, এবার আমরা যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। র‍্যাব নিষিদ্ধের দাবিতে বার্মিংহামে গণস্বাক্ষর কর্মসূচি। নিউক্যাসল শাহজালাল জামে মসজিদ কমিটির নির্বাচন সম্পন্ন।